আমাদের যে সমস্ত বাঙালি ভাই বোনেরা আছেন, বিহারি ভাই বোনেরা আছেন, উত্তরপ্রদেশ আছেন, রাজস্থান আছেন, গুজরাট আছেন, মারাঠা আছেন, সাউথ ইন্ডিয়ান আছেন, আমি সবাইকে বলি আমরা সবাই এক। সারে যাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা, আমরা একই ভারত মাতার সন্তান, এটা আমাদের মাথায় রাখতে হবে। কেউ আপন কেউ পর নয়, আমরা সবাই এক। এবং তাই আজকে শুধু আপনাদের ধন্যবাদ দেব না, ধন্যবাদ দেওয়ার সাথে সাথে বলি আসুন জোটবাদী, একটা লোককেও দেশ থেকে তাড়ানো চলবে না, নো এনআরসি, কোনো বিভাজন হবে না, নো ডিভাইড অ্যান্ড রুল। যার যতই রাজনৈতিক স্লোগান থাকুক, মনে রাখবেন দেশের থেকে বড় কিছু নয়, সারে যাহা সে আচ্ছা হিন্দুস্তা হামারা, ইসে বড়া আউর কই নেই হো সেটাই। সিএবি বলুন আর এনআরসি বলুন, কয়েনের রিপিট আর ওপিট, আমরা সবাই নাগরিক, আমরা সবাই ভোট দিই, সবার রেশন কার্ড আছে, কারো না কারো একটা স্কুল সার্টিফিকেট আছে, কারো না কারো একটা কাজ করার সার্টিফিকেট আছে, সবার কিছু না কাজ কিছু আছে, কারণ জমির পাট্টা আছে, কিছু তো হে কুছ তো হে, তো ফির আউর সিটিজেন কা সওয়াল কিয়া হে। আগার সিটিজেন কা সওয়াল এক কন্টিনিউয়াস প্রসেস হে, পহলে ডিএম কা উপর ছোড়া জাতে থে, আগার আপকো নয়া কোই আয়া আপকো দেনা হে, তো আপ ডিপ ডিম সিটিজেন দে সকতে হে, জো বাহার মে হে পাঁচ সাল রহনে কা বাদ কিসি কো আপ গ্রিন কার্ড দেতে হ্যায়, কিসি কো ডিম সিটিজেনশিপ দেতে হ্যায়, এ আপ দে সকতে হ্যায়। লেকিন হাম 70 সাল সে ইধার মে হ্যায়, হাম 100 সাল মে ইধার মে হ্যায়, হাম পুরা হিন্দুস্তান মে আজাদি কা বাদ সে হ্যায়, আজ আপ লোক কোন হ্যায়, আপ ঠিক করেগা ইসকো মিলেগা কি ইসকো মিলেগা নেই, কোন কিয়া খায়েগা কোন কিয়া করেগা কোন কিধার যায়েগা, এ কিয়া বাত হ্যায়। আপনারা দেখেছেন আসামে এনআরসির নাম করে 19 লক্ষ হিন্দু ভারতীয় বাঙালি, তাদের নাম পর্যন্ত বাদ গেছে 14 লক্ষ, তার মধ্যে বিহারিও আছে 1 লাখ, বিহারি উপিকা ভি বাদ দিয়া, পাহাড়িও কি ভি বাদ দিয়া, গোর্খা কো, যো দেশ কে লিয়ে সবসে জাদা, যো দেশ কে লিয়ে বহুত সারে জাদা ফাইট কিয়া থা, উনকো ভি বাদ দিয়া, এ কিয়া হোতা হে। পহলে তো রোটি দো, কাপড়া দো, মকান দো, জনতা কো বাটো মত, জনতাকে ভাগাভাগি করবেন না, দেশ ভাগ করবেন না, লোককে রুটি কাপড়া মকান দিন। আজকে আমরা বাংলা গর্ব করে বলি, আমি সরকারি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলছি, বাংলা পভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রামে, দারিদ্র দূরীকরণ প্রোগ্রামে বাংলা ইন্ডিয়াতে আজকে 1 নম্বর জায়গা, আমরা গরিবি কমিয়েছি। আমি এর জন্য আমার প্রত্যেকটা গভর্নমেন্ট এমপ্লয়িজ, অফিসার্স, আমার পাবলিক রিপ্রেজেন্টেটিভ, সাধারণ মানুষ সকলকে ধন্যবাদ জানাই। আপনারা মনে রাখবেন সারা ভারতবর্ষে 40% বেকারি বাড়লেও বাংলায় 40% বেকারি আমরা কমিয়ে দিয়েছি, এটা আমার গর্ব, এটাই মোদের গর্বের বাংলা। মনে রাখবেন ইজ অফ ডুইং বিজনেসে বাংলা নাম্বার 1, এটা আমাদের গর্ব, এটা গর্বের বাংলা। কৃষকদের 3 দফল ইনকাম বেড়েছে, এটা আমাদের গর্বের বাংলা, মনে রাখবেন। কই দেখান আজকে পেঁয়াজের দাম 140, পেঁয়াজ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের সাবজেক্ট, প্রাইস হাইক ইজ দ্য সেন্ট্রাল সাবজেক্ট। কটা মিটিং করেছেন, কটা ব্যবস্থা নিয়েছেন, আজকে আলুর দাম যখন বাড়ে আমরা সাবসিডি দিই, আজকে চাষিরা যখন তার ধান বুলবুলের দুর্যোগে নষ্ট হয়ে যায়, জলে নষ্ট হয়ে যায়, আমরা সাবসিডি দিই। আজকে পেঁয়াজ কোথাও 130, কোথাও 140, কোথাও 200। আরে আমরা পারি বা না পারি, আমাদের আগে তো কেউ ভাবেনি পেঁয়াজ তৈরি করা দরকার, পেঁয়াজ বাংলায় তৈরি হতো না, আমরা সেটাকে আজকে 6 লক্ষ মেট্রিক টনে নিয়ে গেছি,
আমরা করেছি নতুন করে, সব জায়গায় পেঁয়াজ হয় না, আমরা আগামী দিনে বাদবাকিটাও করে নেব। যতক্ষণ না হচ্ছে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সি নাফাডের সাথে চুক্তি করেছি, আমাদের 200 মেট্রিক টন পেঁয়াজ দেওয়ার কথা ছিল, 10 মেট্রিক টন দিয়েছে, আরও 10 দিয়েছিল সেটা পচা, অর্থাৎ আমি 180 মেট্রিক টন পাই, আমি পাইনি এখনো। তা সত্ত্বেও আমরা একমাত্র রাজ্য, 50 টাকা করে সাবসিডি দিচ্ছি কিলো প্রতি, প্রায় 1100 দোকান প্রায়, কাল থেকে আরো বেশি হবে, আমরা আজ পর্যন্ত 800 চলেছে, কাল থেকে 1100 হবে, কোথাও পিডিএস, কোথাও সেলফ হেল্প গ্রুপ, কোথাও বা সুফল বাংলা, আমরা 59 টাকা দরে, যাতে যেসব জায়গায় বেশি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ মানুষ পেতে পারে, তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা এটা করে যাচ্ছি। দেখান দিল্লি থেকে হিল্লি পর্যন্ত কোথাও এটা করা হয়েছে, কোথাও নয়, আমরা চেষ্টা করতে করতে চেষ্টা করছি যাতে মানুষ সুযোগ পায়। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, কৃষক বন্ধুরা যারা আছেন, মিউটেশনগুলো করিয়ে নিন, ডিএম এখানে আছে, আমি বলবো স্পেশাল ক্যাম্প করে জমির মিউটেশন করিয়ে দিতে হবে। কৃষকদের জমির মিউটেশন করতে গেলে কোনো পয়সা লাগে না, আমরা কোনো পয়সা নিই না, সব উঠিয়ে দিয়েছি, এটা মাথায় রাখবেন। কৃষি জমিতে খাজনা দিতে হয় না, আমাদের সরকার উঠিয়ে দিয়েছে, আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে গিয়েছিলাম, কৃষকদের যখন নামগুলো রেজিস্টার করে দিন স্পেশাল ক্যাম্প করে, তাহলে কি হবে, কৃষক বন্ধু স্কিমে 1 থেকে 60 বছরের পর, 60 বছরের মধ্যে, 18 থেকে 60 বছরের মধ্যে যদি কেউ মারা যায়, সে 2 লক্ষ টাকা সরকার থেকে পেতে পারেন। মনে রাখবেন, কৃষকরা শস্য বিমা করাবেন 100%। শস্য বিমা করলে আপনার ফসলের ক্ষতি হলে আমাদের সরকার 700 কোটি টাকা দিয়ে বছরে আপনাদের প্রিমিয়াম দেয়, চাষিদের প্রিমিয়াম দিতে হয় না, আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার টাকাও আমরা নিই না, এটা আমরা দিই, কিন্তু এটা করিয়ে দিতে হবে। কৃষকদের 100% ক্রপ ইন্স্যুরেন্স করিয়ে দিতে হবে, মিউটেশন করিয়ে দিতে হবে, কৃষকদের জমির পাট্টা মিউটেশনগুলো করিয়ে দিতে হবে। আর শুভেন্দু আপনাদের কাছে বলেছে, দীনেনও আপনাদের কাছে বলেছে, প্রদীপও বলেছে, 1 লক্ষর ওপর মানুষকে খাস জঙ্গলের, যাদের কোনো অধিকার ছিল না, তাদের প্রত্যেকের জমির পাট্টার ব্যবস্থা আমরা করে দিয়েছি। লক্ষাধিক মানুষ এই খড়গপুরে দিনের পর দিন, খড়গপুরের বুকে তাদের কোনো জমির অধিকার ছিল না, তাদেরটা করে দেওয়া হয়েছে, এবং তারা প্রত্যেকে যেন ঠিক মতো সেটা পেয়ে যায়, সেটা আপনাদের সকলকে দেখবার জন্য আমি আপনাদের নিশ্চয়ই বলবো। বুলবুলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা সরকার অলরেডি সাহায্য করতে শুরু করেছে, এবং সরকার অলরেডি সাহায্য যেটা করছে সেটা করবে। ধান বিক্রি করবেন যারা, ভালো করে মনে রাখুন, যারা ধান বিক্রি করবেন কৃষকরা, কোনো দালালের মাধ্যমে যাবেন না, নিজে নিজে ধান বিক্রয় কেন্দ্রে যাবেন, এবং আপনাদের ধান নিজে বিক্রি করবেন। আপনারা নিজেরা যদি বিক্রয় কেন্দ্রে যান, আপনারা কুইন্টাল প্রতি 20 টাকা করেও আপনারা পাবেন, যেটা সরকার আপনাদের দেবে আলাদা এক্সট্রা। তাছাড়াও আমি মনে করি যে আপনাদের যে দামটা এবার হয়েছে, কত, 1835 সামথিং, ধান প্রকিউরমেন্টে কৃষকদের 1835 টাকা করে আপনারা নিজেরা বিক্রয় কেন্দ্রে যাবেন, ধান দেবেন, সরকার আপনার ধান কিনবে, চেকে কিনবে, এবং আপনাদের বস্তা প্রতি আরও 20 টাকা করে কনসেশন পাবেন, এটা গভর্নমেন্ট আপনাদের দেবে। কারো কথা শুনবেন না, অনেক ফোনেরা বলে 1400 টাকায় বিক্রি করে দাও, মানে ওই 435 টাকা নিজে নিয়ে নেবে, একদম না, নিজেরা যাবেন। আর কোথাও কোথাও ফুড ডিপার্টমেন্টকে সেই গ্রামে গিয়েও সংগ্রহ করতে হতে পারে, যেখানে জায়গাগুলো দূর দূর আছে, এটা মাথায় রাখতে হবে। সুতরাং ভালো করে করুন, আমি এখনো মনে করি আমার কন্যাশ্রী মেয়েরা আমার গর্ব, যে কন্যাশ্রী মেয়েরা আজকে স্কুল নয়, শুধু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তারা পড়াশুনো করছে, K1 K2
K3 ইউনিভার্সিটিতেও যখন পড়ছে, আমরা আর্টস যারা পড়ছে 2000 টাকা দিচ্ছি স্কলারশিপ, যারা সায়েন্স পড়ছে 2500 টাকা স্কলারশিপ দিচ্ছি। কি মেয়েরা ইউনিভার্সিটি পড়বে তো, স্কুল পড়ে কলেজ, কলেজ পড়ে ইউনিভার্সিটি, তোমাদের প্রত্যেকটা স্কলারশিপ করা আছে। স্কুল করবে, কলেজ করবে, ইউনিভার্সিটি করবে, এবং কলেজে যখন পড়বে তোমার 18 বছর বয়স, তখন তোমাকে আরও 25,000 টাকা তোমার ব্যাংকে এক্সট্রা দেওয়া হবে। আর গরিব মেয়েরা যারা বিয়ে করতে পারে না, তাদের বিয়ের জন্য আমাদের সরকার 25,000 টাকা করে রূপশ্রী স্কিমে টাকা দিচ্ছে। যারা লেবার আছে, আমি বিশেষ করে কনস্ট্রাকশন লেবার ওয়ার্কার, গাড়ির ড্রাইভার, টোটোর ড্রাইভার, অটোর ড্রাইভার, পানের দোকানের দোকানদার থেকে শুরু করে দর্জি, যত কাজ করেন সামাজিক কাজ, তাদের প্রত্যেকের জন্য জেনে রাখবেন সামাজিক সুরক্ষা যোজনা আছে। 25 টাকা আপনারা দিলে আমরা 30 টাকা দিই। 60 বছর বয়স হলে আপনি 2 লক্ষ টাকা পেতে পারেন, আপনি 1,500 টাকা করে পেনশন পেতে পারেন, এরকম অনেক কিছু করা আছে। তপশিলি আদিবাসী ভাই বোনেরা জেনে রাখুন, আপনাদের ছেলে মেয়েরা বাইরে পড়াশুনো করতে গেলে 20 লাখ টাকা পর্যন্ত গভর্নমেন্ট থেকে সফট লোন দেওয়া হয়, অনেক সুযোগ আছে, ভালো করে কাজে লাগান। সিডিউল কাস্ট, সিডিউল ট্রাইব, ওবিসি, সংখ্যালঘু, যাদের সার্টিফিকেটের ব্যাপার আছে, 1 মাসের মধ্যে সার্টিফিকেট দিয়ে দিতে হবে। এটা আমাদের সরকারের পরিকল্পনা, এটা আমাদের সরকারের কাজ, এটা আমরা বলেছি। আগে অনেক ঘোরানো হতো, এখন আমরা বলে দিচ্ছি সিডিউল কাস্ট, সিডিউল ট্রাইব, এদের সার্টিফিকেট হচ্ছে বাই বার্থ, আর বাই বার্থ হলে একজনের থাকলেই অন্যরা পাবে, এগুলো মাথায় রাখবেন। সরকারি পরিষেবার সাথে সাথে আমার আশার বন্ধুরা আছে, আমার আইসিডিএস এর বন্ধুরা আছে, আমার ভিআরপিরা আছে, আমাদের এরকম অনেক আছে। আমি সবাইকে বলি ভালো করে কাজ করুন। সরকার এত দেনা শোধ করেও সিপিএম গভর্নমেন্টের 50,000 কোটি টাকা দেনা শোধ করে প্রতি বছর, সেই দেনা শোধ করেও আমরা কিন্তু অনেক কাজ করি, আমরা অনেক কাজ করব। এই জেলায় আগে কিছুই ছিল না, শুধু মানুষের মুন্ডু ছাড়া, আর মানুষের নরকঙ্কাল ছাড়া, আর মানুষকে খুন করে নিচে পুঁতে দেওয়া ছাড়া। আজও নন্দীগ্রামের মানুষগুলো ফিরে আসেনি, যারা মারা গেছে সেদিন, যাদের টেনে টেনে নিয়ে গিয়ে ভাসিয়ে দেওয়া হয়েছিল। ভুলবো না আমরা সেসব দিনের কাহিনী। তা সত্ত্বেও দেখুন মেদিনীপুর পশ্চিম জেলায় 6টা নতুন কলেজ দেওয়া হয়েছে, 4টে মাল্টিসুপার হসপিটাল দেওয়া হয়েছে, ঝাড়গ্রামেও 3টে মাল্টিসুপার হসপিটাল দেওয়া হয়েছে, 4টে কলেজ দেওয়া হয়েছে, ঝাড়গ্রামে নতুন বিশ্ববিদ্যালয় দেওয়া হয়েছে। আপনাদের মিদনাপুর ইস্টে তমলুকে মাতঙ্গিনী এই বিদ্যাসাগরের নামে বিশ্ববিদ্যালয় করে দেওয়া হচ্ছে। এখানেও মিদনাপুর বিশ্ববিদ্যালয় আজকে আমি 5 একর জমি আসবার আগে সই করে এলাম, যে মিদনাপুরের এই বিদ্যাসাগরের বিশ্ববিদ্যালয়টা আরও ভালো করে যাতে হয়, আরও সুন্দর করে হয়, আমি আজকেই আসার আগে সই করে এলাম, আরও 5 একর জমি ওদের দিলাম যাতে ভালো করে কাজ করতে পারে। আপনারা প্রদীপকে সমর্থন করেছেন, আমরা আমাদের তরফ থেকে যা যা করার নিশ্চয়ই করব। প্রদীপ আমায় বলেছিল যে দিদি, এখানকার মানুষ বলছে যে আমাদের একটা ICCU হওয়া উচিত, যদিও এখানে অনেকগুলো হসপিটাল তৈরি করা হয়েছে মাল্টি সুপার, তাও খড়গপুরের মানুষের দাবি মেনে আগামী 2020 মার্চে, মানে 6 মাসের মধ্যে এখানে ICCU 10টা বেড সহ খড়গপুর হাসপাতালে চালু হয়ে যাবে। আমি খড়গপুরে একবার এসে, এখানে কোনো স্টেডিয়াম ছিল না বলে 5 কোটি টাকা দিয়ে গিয়েছিলাম এমপি ল্যাড থেকে, খড়গপুরে আমাদের রাজ্যসভার এমপিদের টাকা থেকে। আমি আজকে ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট থেকে আরও 5 কোটি টাকা দিয়ে যাচ্ছি ফর এই স্টেডিয়ামটা গ্যালারি তৈরি করবার জন্য। গ্যালারি আর জাস্ট ক্লাব রুম সব কিছু একসাথে করতে যাবে না, বাউন্ডারি হয়ে গেছে, মাঠ হয়ে গেছে, গ্যালারি আর ক্লাব রুমটা আগে করবে, ওই সব ক্লাব হাউস লাক্সুরিয়াস এগুলো এখন করতে যাবে না, আগে ছেলে পেলেদের খেলবার যেটা প্রয়োজন সেটা করবে। আর রাস্তাটা আমি PWD কে বলেছি তৈরি করবার জন্য, খড়গপুরে যাওয়ার যে রাস্তাটা। এছাড়াও কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার একটা করে আমি তৈরি করব, যেটা হচ্ছে আমি আমার রাজ্যসভার এমপিদের থেকে একটা খড়গপুরে, একটা করিমপুরে,
আর একটা কালিয়াগঞ্জে 5 কোটি টাকা করে 15 কোটি টাকা দিয়ে যাচ্ছি, যে টাকাটা দিয়ে আমাদের রাজ্যসভার এমপির টাকায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার হবে, এখানে মিটিংও করতে পারবে। আমাদের ওখানে কলকাতায় বড় বড় সব জয় হিন্দ নামে আমরা করেছি, তোমরাও এখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে জয় হিন্দ নামে করে দেবে। এবং এখানে মাতঙ্গিনী আছে, এখানে বিদ্যাসাগর আছে, এখানে সতীশ সামন্ত আছে, এখানে ক্ষুদিরাম আছে, এখানে অনেক কিছু আছে। সুতরাং এই জায়গাগুলোতে তোমরা আমাদের যারা দেশের বীর তাদের সংযুক্ত করো, তাদের যুক্ত করো, এটা কসমোপলিটন জায়গা, সবাইকে নিয়ে চলতে হবে। এই কাজগুলো করুন, বাদবাকি বিউটিফিকেশন, লাইট থেকে শুরু করে গ্রিন অ্যান্ড ক্লিন প্রজেক্ট থেকে শুরু করে আরবান ডিপার্টমেন্টের সাথে কথা বলে প্রদীপ কাউন্সিলরদের নিয়ে যা যা করার সেগুলো করবে। শুভেন্দু মাঝে মাঝে বাদবাকিটা দেখে দেবে। আর শুভেন্দু তুমি একটা বড় এদের এখানে একটা ট্রান্সপোর্ট এ করে দাও, অলরেডি একটা ভালো পার্কিং জোন করে দাও, ট্রান্সপোর্টের একটা সুন্দর করে দাও, যাতে খড়গপুরটাকে মাথায় রেখে, সুতরাং মানুষ যখন দিয়েছে মানুষকেও আমাদের দিতে হবে। মেদিনীপুরের মানুষ আমাদের জিতিয়েছিলেন, মনে রাখবেন, ঝাড়গ্রামে যেমন ওই জঙ্গলকন্যা সেতু করে দিয়েছি, লালগড়ে ওই নার্সিং স্কুল থেকে শুরু করে পলিটেকনিক থেকে শুরু করে স্টেডিয়াম থেকে শুরু করে নয়গ্রামে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঝাড়গ্রামে, মনে রাখবেন মাল্টি সুপার হাসপাতাল থেকে শুরু করে ভস্রাঘাট সেতু থেকে শুরু করে যেমন করে দিয়েছি, মেদিনীপুর ইস্টেও ওয়েস্টেও মনে রাখবেন কপালেশ্বরী প্রোগ্রাম, যেটা আমাদের ঘাটাল কপালেশ্বরী, কেলেঘাই কপালেশ্বরী, 700 কোটি টাকা রাজ্য সরকার থেকে দিয়েছি, সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি, যার ফলে আপনাদের বন্যা আগে কথায় কথায় হতো অনেকটা প্রায় রুখে গেছে। ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্রীয় পরিকল্পনা আজও করলো না, এখনো আমরা অপেক্ষায় আছি, চেষ্টা করে যাচ্ছি। সোমেন মহাপাত্র অনেকবার গিয়েছে শুভেন্দুকে আমি বলবো গিয়ে কথা বলতে। এছাড়াও মনে রাখবেন এই রকম ধরনের প্রচুর কাজ কি করা হয়নি, কি করা হয়নি, প্রত্যেকটা করা হয়েছে। মেদিনীপুর ইস্ট বলুন, মেদিনীপুর ওয়েস্ট বলুন, ঝাড়গ্রাম বলুন, বাঁকুড়া বলুন, বিষ্ণুপুর বলুন, পুরুলিয়া বলুন, দুর্গাপুর বলুন, আসানসোল বলুন, বর্ধমান বলুন, বীরভূম বলুন, হাওড়া বলুন, হুগলি বলুন, সুন্দরবন বলুন, ঘাট আমাদের বসিরহাট বলুন, কোথায় হয়নি? কৃষ্ণনগর থেকে শুরু করে ইস্কন মন্দির থেকে শুরু করে সবই তৈরি করে দেওয়া হয়েছে। আগামীকাল থেকে আগামী পরশু তরশু দুদিন দীঘাতে আমরা বড় কনভেনশন সেন্টার তৈরি করেছি, সেখানে পৃথিবীর অনেক শিল্পপতিরা আসবে, অনেক দেশ আসবে, এবং সেখানে আমাদের সম্মেলন হবে। এই 2-3 দিন আমাদের দীঘাতেই প্রোগ্রাম আছে, তার কারণ আমি চাইছি সমুদ্রের ট্যুরিজমটা বাড়াবার জন্য সমুদ্র প্রান্তরে কনভেনশন সেন্টার তৈরি করে দেওয়া হলো, মানে ওখানে লোকে শিল্প মিটিং করতে আসবে, ওখানে থাকবে এবং শিল্প মিটিং করবে, আরও হোটেল হবে, আরও ট্যুরিজম সেন্টার হবে, আরও দোকানঘাট হবে, আরও মার্কেটিং হবে, জায়গাটা পুরো ফ্লারিস হবে। এই জন্য করা হয়েছে প্ল্যান করে করে। আমি এখনো মনে করি আপনাদের অনেক এডুকেশনে আপনারা অনেক এগিয়ে, শিক্ষায় এগিয়ে, সভ্যতায় এগিয়ে, জাতীয়তায় এগিয়ে, জাগরণে এগিয়ে, সব কিছুতে এগিয়ে, ভয় পাবেন না, ভালো করে সুন্দর করে কাজ করুন। আর ফেটটি পড়ে যারা এসে বলবে দেশটাকে ভাগ করে দাও, ফেট্টিবাজদের বলুন বাংলার সংস্কৃতি ফেট্টিবাজদের জায়গা নয়, বাংলার সংস্কৃতি রবীন্দ্র, নজরুল, স্বামী বিবেকানন্দ, মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি থেকে শুরু করে মাস্টারদার সূর্য সেন থেকে শুরু করে, মনে রাখবেন স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে রামকৃষ্ণ পরমহংসদেব থেকে শুরু করে তাদের জায়গা, এই জায়গা সভ্যতার জায়গা, সংস্কৃতির জায়গা। আর মনে রাখবেন এনআরসি নিয়ে কোনো ভয় পাবেন না, ক্যাব নিয়েও কোনো ভয় পাবেন না, আমরা আপনাদের সাথে আছি। মনে রাখবেন আমরা থাকাকালীন কারো কোনো ক্ষমতা নেই আপনাদের ওপর কোনো কিছু চাপিয়ে দেবে জোর করে। শুধু একটাই অনুরোধ করব, পপুলেশন কন্ট্রোল থেকে 10 বছর পরপর সেন্সাস হয়, নামটা লেখাতে আসলে লিখিয়ে দেবেন আর রেশন কার্ডের একটা কপি দিয়ে দেবেন, ঠিক আছে? রেশন কার্ড, ডিজিটাল রেশন কার্ড 15ই ডিসেম্বর পর্যন্ত হচ্ছে, যার এখনো হয়নি ডিজিটাল রেশন কার্ডটা করে নেবেন। দুরকম হচ্ছে, একটা হচ্ছে রেশন যারা নেয়, আর একটা রেশন কার্ড আমরাই করে দিয়েছি আর কেউ নয়,
সেটা হচ্ছে আমার ঠিকানা ঠিক রাখবার জন্য আমি একটা রেশন কার্ড করে দিচ্ছি। যারা রেশন নেয় না কিন্তু রেশন কার্ডটা রাখতে পারেন, তারা যদি অ্যাপ্লাই করেন তারা একটা সাদা কার্ড পাবেন। তারা নাই বাড়িলেন চাল ডাল, কিন্তু তার ঠিকানা তো থাকলো, আপনার ঘরের ঠিকানাটা থাকলো, এটা মাথায় রাখবেন। ভয় পাওয়ার কোনো জায়গা নেই। আমি দুঃখ পাই যখন দেখি আমার বাংলাতেও ওই কয়েকজন ফেট্টিবাজদের কথায় চিন্তায় তারা দুঃখগ্রস্ত হয়ে 30 জন মানুষ কেউ আত্মহত্যা করেছেন, কেউ বা মারা গেছেন। আমার দুঃখ হয় সেই পরিবারগুলোর জন্য। আমি আবার বলি, আমরা সবাই আছি আপনাদের মাথার ওপরে, ভয় পাচ্ছেন কেন? কেউ কেউ আছে কাজ করে না, শুধু ভাষণ দেয়, ভাষণ দেয় কিন্তু রেশন দেয় না, জীবন দেয় না, জয়গান দেয় না, চাকরি দেয় না, সভ্যতা দেয় না, সংস্কৃতি দেয় না, শুধু মৃত্যুকে কল করে, মৃত্যুকে আহ্বান করে। আমরা তাদের পক্ষে নই। আমরা জীবন দিতে না পারি, আমরা জীবন কেড়ে নিই না, আমরা জীবন ভালো থাকে যাতে আমরা তার পক্ষে। মানুষ ভালো থাকুক, সুন্দর থাকুক, সুস্থ থাকুক, আমি এটুকুই চাই, আর কিচ্ছু চাই না। আর আমার ভাই বোনেরা মাথা তুলে দাঁড়াতে হবে, ভালো করে পড়াশুনো করতে হবে। একটা মুদির দোকানে যে কাজ করে তারও গুরুত্ব আছে, একটা সাইকেলের দোকানে কাজ করে যে তারও গুরুত্ব আছে, একটা রেশন দোকানে কাজ করে যে তারও গুরুত্ব আছে, একটা মাঠে যে ক্ষেত মজদুরের কাজ করে তারও গুরুত্ব আছে, একটা কিষাণ ভাই আমার দেশের গর্ব, একটা মা বোনেরা আমার দেশের সম্মান। মা বোনেদের সম্মান রক্ষা করতে হবে, মা বোনেদের চোখের তারার মতো করে পাহারা দিয়ে রক্ষা করতে হবে, যেন মা বোনেদের কেউ কোনো অসম্মান করতে না পারে। এটা দায়িত্ব আমাদের সমাজের, আমাদের ভাই বোনেদের নিতে হবে। এবং বাংলায় পথ দেখাক, বাংলায় পথ দেখাক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ চালু করেছিলেন, বাল্য বিবাহ রোধ করেছিলেন। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা নিবারণ করেছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের বিরুদ্ধে হিন্দু মুসলমানের হাতে রাখি পরিয়ে দিয়ে বলেছিলেন, বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক হে ভগবান। সেই বাংলায় মনে রাখবেন যে স্বামী বিবেকানন্দ সারা চিকাগোকে জয় করেছিলেন, আমার ভাই বোনেরা বলে, আর যিনি বলেছিলেন সমস্ত মানুষকে নিয়ে দেশ সর্বধর্ম সমন্বয়, আমার মহান পিতা রামকৃষ্ণ পরমহংসদেব এই কথাই আমাদের শিখিয়ে গেছে। তার থেকে বড় আর কেউ নয়। ক্ষুদিরাম গান গেয়ে গেছেন স্বাধীনতার লড়াই করতে করতে, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়বে ফাঁসি দেখবে ভারতবাসী। অথবা মাতঙ্গিনী হাজরা বুকে গুলি লেগেছে কিন্তু পেছিয়ে যায়নি, তাই সেই জায়গাটার নাম হয়েছিল পিছাবনি ব্রিজ। মনে রাখবেন আজও মানুষ তাকে সম্মানের সাথে স্মরণ করে। কাজেই ভয় কি? মনে রাখবেন সবাই আমরা এক আছি, এক থাকতে হবে। বাইরের থেকে আমদানি করা কিছু লোক এসে আপনার মাথার কাছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সাদা আর কালোর গল্প শোনাবে আর সারাক্ষণ ডুগডুগি বাজাবে, ওসব করতে দেবেন না। ডুগডুগি বাজাতে হলে নিজে বাড়িতে ঘণ্টা বাজাবেন, প্রদীপ বাজাবেন, মোমবাতি জ্বালাবেন, যে যা পারেন তাই করবেন, নিজের মতো করে। অন্য কাউকে আপনার মাথার ওপর খবরদারি করতে দেবেন না, এটা আপনার অধিকার, এটা মাথায় রাখবেন। আমি এটুকু বলে আজকের এই প্রোগ্রাম থেকে প্রায় 7,000 মানুষের ওপর, মানুষের হাতে হয় কন্যাশ্রী, নয় সবুজ সাথী, নয় বা পাট্টা, নয় বা স্বাস্থ্যসাথী কার্ড, 7.5 কোটি মানুষ পাবেন বিভিন্ন কাজের স্বাস্থ্যসাথীও। যারা এখনও নাম লেখাননি, যারা এনটাইটেল, তারাও কিন্তু প্লিজ দয়া করে নামটা লিখিয়ে স্পেশাল ক্যাম্পে নামটা রেজিস্টার করে নেবেন। তাহলে সরকারের যেমন আপনি স্বাস্থ্যের বিনা পয়সায় চিকিৎসা পাচ্ছেন, প্রাইভেট হাসপাতালেও 5 লাখ টাকা পাবেন। এবং সরকার এই স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ডটি বাড়ির মহিলা গার্জেনের নামে দিচ্ছেন, এবং সেই মহিলা গার্জেন তার মা বাবার চিকিৎসাও এটা থেকে করতে পারবেন। এটা একটা অভিনব, এটা একটা বিস্ময়, এটা একটা রিয়েলি খুব সুন্দর কাজ। সবাই ভালো থাকুন, সবাই সুন্দর থাকুন, আমাদের আবার দেখা হবে কাজের মধ্যে দিয়ে। আমি এটুকু মনে করি, আমরা কাজের লোক, কাজ করাটাই আমাদের কাজ, অকাজ করাটা আমাদের কাজ নয়। মানুষকে ভালোবাসতে যেন পারি, মানুষকে যেন দুঃখ দিতে না হয়, আর মানুষ যদি অসহায় হয়ে যায় আর কেউ নয়, আমরা ছিলাম
আমরা আছি, আমরা থাকব, মর্যাদার সাথে বাঁচব, মানুষকে নিয়ে বাঁচব। মানুষই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় গুরু, সবচেয়ে বড়। মনে রাখবেন, মানুষ আমাদের, মানুষের থেকে বড় কেউ নয়। সবাই ভালো থাকবেন, সত্যমেব জয়তে। আমি প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে ধন্যবাদ জানিয়ে, জেলা ভালো রাখুন, মানুষের কাজ ভালো করে করুন। জেলাকে এক নম্বরে উঠে আসতে হবে, যে কাজগুলো বাকি আছে করে দেবেন। আমি পুলিশকেও ধন্যবাদ জানাই, অনেক প্ররোচনা, অনেক কিছু থাকা সত্ত্বেও আপনারাও আপনাদের ভালো কাজ করছেন। এই কাজটা করে যান, সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। আমি প্রেস মিডিয়াকেও ধন্যবাদ জানাচ্ছি, তারাও বিপদে আপদে সবসময় আমাদের সাথে পাশে থেকেছেন এবং থাকবেন। আমি আশা করি আপনারা সকলে ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। সবাই ভালো থাকুন, হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মেটায় না ভাই ভাই, সকলে ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ, আগাম বড়দিনের শুভকামনা সবাইকে জানিয়ে গেলাম।